দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে সামনে রেখে শনিবার মঙ্গলকোট ব্লকের মাঝিগ্রাম হাটতলায় সভা করলেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী। শিক্ষা এবং স্বাস্থ্য এই ছটা ভাগে ভাগ করেছিলেন, এই ছটা ভাগে ওরা প্রজেক্ট আছে 15টা। তিনি বলছিলেন যে আমি মুখ্যমন্ত্রী, আমি সবার মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাই পশ্চিমবঙ্গের যে মানুষই বাস করে সে আমার জনগণ, তাদেরকে আমি সব কিছু এই পরিষেবাগুলো দিতে চাই। সেই জন্যে দিদির সুরক্ষা কবচ করেছিলেন। দিদির সুরক্ষা কবচটা কি আমাদেরকে বলেছিলেন যে আপনারা প্রত্যেকে অঞ্চলে একদিন করে যাবেন, গিয়ে তাদেরকে গিয়ে কর্মসূচিটা শুরু করে দিয়ে আসবেন, বাদবাকি কর্মসূচিগুলো করবে আমাদের দিদির দূত বলে যারা আছে তারা। এটা কি না এক একটা বুথে 10 জন করে আমাদের কর্মী থাকবে, এই কর্মীরা আমরা দিদির যে গ্রামে বাস করে, আপনার বুথে যে বাস করে সে পশ্চিমবাংলার নাগরিক, তাই পশ্চিমবাংলার নাগরিককে প্রত্যেকটা পরিষেবা পেতে হবে, এই পরিষেবাগুলো দেবে আমাদের মুখ্যমন্ত্রী। আজকে জেনে রাখবেন যে যেগুলো তিনি তবু বলেছেন প্রত্যেকটা জিনিস কিন্তু তিনি দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন। আপনি দেখবেন কৃষক বন্ধু যেটা তিনি বলেছিলেন যে ডবল করে দেবো করে দিয়েছেন, স্বাস্থ্য সাথী কার্ডে সবাই পরিষেবা পাচ্ছে, কন্যাশ্রী সবাই পাচ্ছে, যুবশ্রী রূপশ্রী সবাই পাচ্ছে, সবুজ সাথী সাইকেল সবাই পাচ্ছে, পায় নাই এমন কোনো কিছু নাই। আজকে এমন কোনো বিনা পয়সায় রাশনিং চাল সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী দৌলত সবাই পাচ্ছে, তাই আপনারা যারা যাবে কোনো রকম কোনো কিছু অশান্তি না করে আমাদের কর্মীদেরকে আপনারা কোনটা পান নাই সেই পরিষেবাগুলো বলুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, কারণ যদি লক্ষ্মীর ভাণ্ডার না ঢুকে থাকে এখানে বললে দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে, কারোর যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে সে সমস্যাটা সমাধান হয়ে যাবে। সকাল থেকে মাঝিগ্রাম অঞ্চলের গ্রামগুলির রাস্তায় ঘুরে ঘুরে জনসংযোগ করে বিধায়ক, কথা বলেন গ্রামের মানুষদের সঙ্গে, জানতে চান তাদের অভাব অভিযোগের কথা, আশ্বাস দেন সমস্যার সমাধানের। তিনি বলেন যতজন বাড়ির কাছে পারা মানুষকে জিজ্ঞেস শোনান তাদের অভাব অভিযোগ করেন, তারপরে প্রাইমারি স্কুলে গেলাম, হাই স্কুলে গেলাম, স্কুলগুলো দেখলাম, তাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে দেখলাম, তারপর ওখান থেকে এলাম শাড়িতে, শাড়িতে আমরা খাওয়া দাওয়া করলাম, এবার শাড়িতে দুটো বাড়ি ছিল ওখানে ভিজিট করলাম, ভিজিট করার পর মাঝিগ্রাম এলাকা মাঝিগ্রাম অঞ্চলে যে জনসংযোগ যাত্রা মানুষের সঙ্গে জনসংযোগ যাত্রা এই যে বৈঠক করলেন এখানে যে সভা করলেন কর্মীদের উৎসাহ কত থাকবে বুঝতে পারছেন না, প্রত্যেকটা কর্মী সবাই এইভাবে ভিড় হচ্ছে, কর্মীদের উৎসাহ না থাকলে হয়? মানুষ আজকে জানে যে মমতা ব্যানার্জি যেগুলো বলে সেগুলো করে, সেই জন্য তারা আসলে এসছে। আজকে বিজেপি জনসভা ডাকছে, 5টা লোক হচ্ছে না, আজকে মিটিং করতে পারছে না, কিন্তু আমাদের দেখুন আমরা এক একটা অঞ্চল নিয়ে যে মিটিংগুলো করছি, এবং যেটা দিদি কোনো জনসভা বলে নাই, বলেছে যে অঞ্চলের লোকদেরকে নিয়ে বসতে, তাদের কীভাবে মানুষ ভিড়। এরপর বুথ সভাপতি প্রতিদিন নিয়ে বসবেন, বুথ সভাপতি নিয়ে বসবো, মানে আমাদের দল থেকে প্রত্যেক বুথ সভাপতিকে বুথের কিটস দেবে, এবং দিদির দূত আছে তারা এই নিয়ে কালকে বাড়ি বাড়ি যাবে, মানুষের কী চাহিদা কোন কোনটা পাচ্ছে না, আমাদের যে 15টা প্রকল্প আছে, 15টা প্রকল্প বলে নয় আরও যে আমাদের সরকারি যে প্রকল্পগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো সে কোনটা পাচ্ছে না পাচ্ছে তার জানার জন্য কাল থেকে তারা বাড়ি বাড়ি যাবে। সেই জন্য আজকে তাদের আমরা মাঝিগ্রাম পাঠিয়ে বসিয়ে দিয়েছি, এবং ওখান থেকে আমরা সমস্ত কিছু। এই দিন মঙ্গলকোটের মাঝিগ্রামের জনসংযোগ কর্মসূচিতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী সুমনা মুখার্জি, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী, পূর্তির কর্মাধ্যক্ষ মুন্সী রেজাউল হক, মাঝিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ বশিরউদ্দিন, শহর তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।
বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। কিডজি এশিয়ার নাম্বার ওয়ান প্রি স্কুল চেইন দীর্ঘ 8 বছর ধরে কাটোয়ায় শিশু মনোবিজ্ঞানের উপর বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি মেটেরিয়াল দিয়ে শিশুদের শিক্ষা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। কিডজি কাটোয়া স্কুলে আসুন, দেখুন আর আপনার বাচ্চাকে তার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য স্বর্ণ সুযোগ করে দিন। বয়সসীমা 1.5 থেকে 6 বছর। ঠিকানা কাটোয়া ভূতনাথতলা শ্রীরাম ভবন কাটোয়া পূর্ব বর্ধমান। ফোন নম্বর 8918436373 অথবা 8617318256।